নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শে বুস্টারে। আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর, 5/9/2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো, জেনে নেবো আজকের ডে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে পিডিও ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আজকে প্রথম প্রশ্নটি আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে কোন মন্ত্রক ওয়াটার হিরো শেয়ার ইয়োর স্টোরিজ নামক প্রোগ্রাম লঞ্চ করেছে? দেশের কোন মন্ত্রক তথা মিনিস্ট্রি ওয়াটার হিরোজ শেয়ার ইয়োর স্টোরিজ নামক একটি প্রোগ্রাম লঞ্চ করেছে? এক্ষেত্রে উত্তরটি হবে মিনিস্ট্রি অফ জল শক্তি, অপশন সি মিনিস্ট্রি অফ জল শক্তি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলসে যাব, মিনিস্ট্রি অফ জল শক্তি এই প্রোগ্রামটি লঞ্চ করছে 1 সেপ্টেম্বর 2020। কেন এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়, এর এম বা তথা উদ্দেশ্যটি কী রয়েছে? এম টু রিচ আউট টু পিপল অন দ্য ইম্পর্ট্যান্ট সাবজেক্ট অফ ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখো, পানীয় জলের যে ভাণ্ডার সেটা তো খুবই সীমিত, আর সেই জল কীভাবে ব্যবহার করতে হয় এবং জলের সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপটি মিনিস্ট্রি অফ জলশক্তি নিয়েছে। তাহলে মিনিস্ট্রি অফ জলশক্তি কবে প্রতিষ্ঠিত হয়? এটি গড়ে ওঠে 2019-এর মেতে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 2, প্রত্যেক বছর আমরা কোন দিনটি ন্যাশনাল টিচার্স ডে তথা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করি? আমরা প্রত্যেক বছর কোন দিনটি ন্যাশনাল টিচার্স ডে তথা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করি? এক্ষেত্রে উত্তরটি হবে 5th সেপ্টেম্বর। আজকের এটি তথা 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছর আমরা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করি এই দিনটিকে। কেন না, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই দিনটি আমাদের দেশে প্রত্যেক বছর পালন করা হয় জাতীয় শিক্ষক দিবস হিসেবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কবে জন্মগ্রহণ করেন? 1888 সালে 5ই সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছেন, আর উনি মারা যান 1975 সালের 17ই এপ্রিল। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং ভারতের দ্বিতীয় প্রেসিডেন্ট। ঠিক আছে, উনি ভারতের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 3, কে পাঞ্জাব সিন্ধ ব্যাংক এর এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন? পাঞ্জাব সিন্ধ ব্যাংকের এমডি তথা ম্যানেজিং ডিরেক্টর এবং সিও তথা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হন? এক্ষেত্রে উত্তরটি হবে এস কৃষ্ণান, অপশন এ এস কৃষ্ণান ইজ দ্য রাইট অ্যান্সার। উনি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হয়েছেন। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দিল্লিতে। এর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? বীর সিং। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1908-এর 24শে জুন। তোমরা অবশ্যই মনে রাখবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ট্যাগলাইন কী রয়েছে, ওয়্যার সার্ভিস ইজ এ ওয়ে অফ লাইফ, ওয়্যার সার্ভিস ইজ এ ওয়ে অফ লাইফ। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 4, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী সারা সেপ্টেম্বর মাস ধরে নিউট্রিশন মান্থ পালন করার কথা ঘোষণা করেছেন? আমাদের কোন কেন্দ্রীয় মন্ত্রী সারা সেপ্টেম্বর মাস ধরে নিউট্রিশন মান্থ পালন করার কথা ঘোষণা করেছেন? এক্ষেত্রে উত্তরটি হবে নরেন্দ্র মোদী, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পিএম নরেন্দ্র মোদী এই কথাটি ঘোষণা করেছেন। এর মাধ্যমে কী করা হবে? এর মাধ্যমেই সমস্ত স্কুলের স্টুডেন্টদের তাদের একটি নিউট্রিশন রিপোর্ট কার্ড দেওয়া হবে, আর নিউট্রিশন তথা পুষ্টি আমাদের শরীরের জন্য কতটা জরুরি সে সম্বন্ধেও জনসচেতনতা বৃদ্ধি করা হবে। 2020 সালে নিউট্রিশন উইক কবে পালন করা হলো? 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর। অবশ্যই এটা নোট করে রাখবে, ন্যাশনাল নিউট্রিশন উইক 2020 কবে পালন করা হলো? 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর। আর এই বছরের থিম কী ছিল? ইট রাইট বাইট বাই বাইট। যে পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 5, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে কোন রাষ্ট্র তথা দেশ জাতীয় শোক দিবস পালন করার কথা ঘোষণা করেছে? আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে কোন দেশ, আমাদের কোন প্রতিবেশী দেশ জাতীয় শোক দিবস পালন করার কথা ঘোষণা করলো? এক্ষেত্রে উত্তরটি হবে বাংলাদেশ, অপশন বি বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলাদেশের যে বর্তমান প্রাইম মিনিস্টার রয়েছেন শেখ হাসিনা, উনি এটি ঘোষণা করেছেন। তোমরা অবশ্যই মনে রাখবে প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের 13তম প্রেসিডেন্ট, ভারতের 13তম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, যিনি 2012 থেকে 2017 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের কারেন্সি কি? বাংলাদেশি টাকা। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? আব্দুল হামিদ। এবং বাংলাদেশের বর্তমান পিএম কে রয়েছেন? শেখ হাসিনা। তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল তথা রাজধানীর নাম কি? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাংলাদেশের ক্যাপিটাল তথা রাজধানীর নাম কি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 6, সুমিত নাগাল কোন খেলার সঙ্গে যুক্ত? এক্ষেত্রে উত্তরটি হবে টেনিস, অপশন বি টেনিস ইজ দ্য রাইট অ্যান্সার। উনি একজন ভারতের টেনিস প্লেয়ার, ওকে, যিনি 2015 সালে উইম্বলেডন বয়েজ ডাবল টাইটেলটি জিতেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 7, ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কোন দেশের নৌবাহিনীর 11তম ইন্দিরা নেভি অনুষ্ঠিত হলো? ভারতীয় নৌবাহিনীর সাথে কোন দেশের নৌবাহিনীর 11তম ইন্দিরা নেভি অনুষ্ঠিত হলো? এক্ষেত্রে উত্তরটি হবে রাশিয়া, অপশন বি রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই 11তম ইন্দিরা নেভিটি অনুষ্ঠিত হয়েছে বঙ্গোপসাগরে। তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যে 11তম ইন্দিরা নেভি যেটি ভারতের সাথে রাশিয়ার অনুষ্ঠিত হলো, এটি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হলো। ওকে,
রাশিয়ার ক্যাপিটাল কি? রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। রাশিয়ার কারেন্সি কি হচ্ছে? রাশিয়ার কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল। এবং রাশিয়ার প্রাইম মিনিস্টার কে রয়েছেন? পিএম অফ রাশিয়া কে রয়েছেন? মিখাইল মিসুতিন। তোমাদের জন্য আরও একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তোমরা অবশ্যই আমাকে এটি কমেন্ট করে জানাবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 8। কে ক্রোয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? ক্রোয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে রাজকুমার শ্রীবাস্তব। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। রাজকুমার শ্রীবাস্তব ক্রোয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। যেহেতু ক্রোয়েশিয়ার প্রসঙ্গ হয়েছে, তাহলে ক্রোয়েশিয়ার ক্যাপিটাল বা রাজধানী কি? গাজরেব। ক্রোয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? জোরান মিলানোভিক। এবং ক্রোয়েশিয়ার কারেন্সি কি রয়েছে? ক্রোয়েশিয়ান কুনা। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 9। সম্প্রতি কে সাউথ ইন্ডিয়ান ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন? সাউথ ইন্ডিয়ান ব্যাংকের MD তথা ম্যানেজিং ডিরেক্টর এবং CEO তথা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে উত্তরটি হবে এম রামাকৃষ্ণন। অপশন সি এম রামাকৃষ্ণন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এম রামাকৃষ্ণন 1 অক্টোবর থেকে MD এবং CEO পদে নিযুক্ত হবেন। ওকে, আর সাউথ ইন্ডিয়ান ব্যাংক কয় প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1929 সালে জানুয়ারিতে, 29শে জানুয়ারি। এর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার্স রয়েছে কেরালার ত্রিশূরে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 10। লেট আস ড্রিম বইটির লেখক কি? একটি বই প্রকাশিত হয়েছে যে বইটির নাম হচ্ছে লেট আস ড্রিম। এই বইটির লেখক তথা অথার কি? এক্ষেত্রে উত্তরটি হবে পোপ ফ্রান্সিস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পোপ ফ্রান্সিস এই লেট আস ড্রিম বইটি লিখেছেন। দেখো, এখানে পোপ ফ্রান্সিস আমরা একটি ছবিও দিয়েছি এবং এই সাইডে রয়েছে ওই বইটির একটি কভার পেজের ছবি। ওকে, পোপ ফ্রান্সিস যে বইটি লিখেছেন, এই বইটিতে কী বলা হচ্ছে? এই বইটিতে বলা হচ্ছে ক্রাইসিস তথা সংকটময় অবস্থা থেকে কীভাবে উদ্ধার পাবে, সেগুলি সংকটময় অবস্থা ক্রাইসিস কীভাবে ফেস করবে, বিভিন্ন রকম প্রবলেম কীভাবে ফেস করবে, সেই সম্বন্ধে এই বইটিতে বলা হয়েছে। পোপ ফ্রান্সিস এটি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই বইটি লিখেছেন। আর এই বইটি প্রকাশ হতে চলেছে 1 সেপ্টেম্বর 2020 স্প্যানিশ এবং ইংলিশ এই দুটি ভাষাতেই এই বইটি প্রকাশ হতে চলেছে। আরও গল্প রাখি, ভিডিও ডিসক্রিপশানে PDF লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু খুব সহজে PDF ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ফ্রি অফ কস্ট ভিডিও ডিসক্রিপশান থেকে PDF ডাউনলোড করে নিতে পারবে। আর আজকে ভিডিও এতটাই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।